ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাত। এক ভাই বলছেন যে রুকুতে আমরা এমন কিছু কথা বলতে পারি কি না, যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হ্যাঁ ইয়া ফলা, মানে আল্লাহ তালার বিভিন্ন প্রশংসা ইত্যাদি। জি ভাই, আপনাদেরকে এবং আমাদের সকল মানুষকে একটি নীতি বুঝতে হবে, সেটা হলো যে যেই স্থানে, যে সকল স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে উত্তম, আর তাছাড়া অন্য কিছু করতে গেলে হয় বেদাত হবে কিংবা অনুত্তম হবে, উত্তম হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুকু এবং সাজদার বিষয়ে নীতি বলে দিয়েছেন যে রুকুতে তোমরা ফাআযিমু ফিহার রব, ফিহার রব, তোমরা তোমাদের রবের সেখানে তাজিম বর্ণনা করো, সম্মান বর্ণনা করো, আর সাজদায় তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আইয়ুস্তাজাব, আল্লাহ তাআলা হতে পারে সেটাকে কবুল করে নেবে। তো রুকুতে তিনি যা পড়তেন যা করতেন সেটা আমাদের করতে হবে। তিনি সাধারণত সুবহান রাব্বিয়াল আলা এটা পড়েছেন, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি এটা পড়েছেন, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও পড়েছেন, হ্যাঁ সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত এই তসবিহ পাঠ করেছেন। তো এগুলো পাঠ করা হচ্ছে আফজাল, উত্তম। এগুলো যদি আপনার পাঠ করার পর আরও সময় থাকে তাহলে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, চাইবেন এই সাজদাতে। যখন আপনি এমন শব্দ বলতে চাচ্ছেন যেগুলো আল্লাহ তাআলার নাম বা গুণ, তাহলে গুণের সাথে প্রযোজ্য দোয়া করবেন। যেমন আপনি বলবেন ইয়া গাফার ইয়া গাফুর, গাফার অধিক ক্ষমাকারী, ক্ষমাশীল, তখন বলবেন ইয়া গাফার ইগফিরনি, হে আল্লাহ আমাকে, হে গাফার হে ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। তো সে সকল শুধু নামগুলো বললেই হবে না, ওই নামের সাথে সামঞ্জস্য দোয়া করতে হবে। তো আপনি যদি আরবি, আপনার যদি আরবি যথেষ্ট জ্ঞান থাকে তাহলে আপনি ওই নামের যা অর্থ সেই অর্থের, মানে ওই ইসমের যা অর্থ সেই অর্থের সাথে আপনি দোয়ার বাক্য তৈরি করে বলতে পারেন, আর সেটা বলা তখন জায়েজ হবে, কারণ সেটা দোয়ারই অন্তর্ভুক্ত, আপনি চাচ্ছেন। কিন্তু যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি এই মাসুরা যেগুলো প্রমাণিত দোয়া সেগুলোই পড়বেন। আচ্ছা, এছাড়া যদি আপনার আরও কিছু জিনিস চাওয়ার থাকে আল্লাহ তাআলার কাছে তাহলে নিজ ভাষাতেও চেয়ে নেবেন, কিন্তু আগে তসবিগুলি পাঠ করে নেবে। জি, তাহলে আপনার কথার সারাংশ দাঁড়ালো এই যে সাজদায় ওই সকল দোয়া ও জিকির বলা হচ্ছে উত্তম যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তাই উত্তমটাই ধরে রাখবেন, আপনাকে এদিক ওদিক যাওয়ার বেশি প্রয়োজন নেই। এছাড়া যদি আপনার সময় থাকে, যেমন আপনার নফল নামাজে দীর্ঘ সাজদা দিতে চান, তাহলে এই তসবিগুলাই বারবার বেশি করে পড়বেন। তারপরেও যদি সময় থাকে তাহলে আল্লাহ তাআলার আসমাগুলি এবং সেফাতগুলি, আসমাগুলি বিশেষ করে বলার সময় ওই ইসমের নামের, মানে নামের অর্থের সামঞ্জস্যপূর্ণ বাক্য দ্বারা দোয়া করবেন, সেটাও ইনশাআল্লাহ জায়েজ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সকল নামের মাধ্যমে দোয়া করো। তো আপনি যেই কথাগুলি বলেছেন সেগুলো আল্লাহ তাআলার অধিকাংশ নাম, তাহলে এই নামগুলি বলার পর আপনাকে দোয়া চাইতে হবে, এবং নামের নামের অর্থের সামঞ্জস্যপূর্ণ দোয়া করাই হচ্ছে সঙ্গত। আপনি যদি এগুলো না পারেন তাহলে নিজ ভাষাতেই আপনি করবেন ইনশাআল্লাহ, মানে অন্য দোয়া করা যায় কিন্তু উত্তম হলো সেগুলোই যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন।